তুমি কলকাতার ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট মোস্ট সাকসেসফুল ভিএফএক্স আর্টিস্ট, আর তুমি এই সাম্রাজ্যটা নিজে একা গড়েছ, তো এই যে জার্নিটা কিভাবে শুরু হলো তোমার এই ভিএফএক্সে আসা? তুমি কি আগে থেকে প্ল্যানিং করেছিলে কি ভিএফএক্স করবেই, এই মার্কেটে আসবে, এইভাবে চলবে, তুমি কি ভেবে রেখেছিলে? থ্যাংক ইউ ভাস্কর দা, এত সুন্দর করে বললো যে মানে আমি নাকি মোস্ট সাকসেসফুল কি কত ভালো ভালো অনেক কয়েকটাই কথা বললো, বাট অ্যাকচুয়ালি ওরকম কিছু না। বেসিক্যালি মানে আমিও স্ট্রাগল করছি, এবং হ্যাঁ যে প্রশ্নটা তোমার ছিল যে এটাকে আমি আগে থেকে প্ল্যান করেছিলাম কিনা, প্ল্যান দেখো সত্যি বলতে মানে আমি কলকাতা থেকে বিলং করি না, মানে আমি তো টাউন থেকে এসেছি আসানসোলের দিকে চিত্তরঞ্জন বলে একটা জায়গা থেকে, তো মোস্টলি আমাদের ওখানে মানে এই চর্চাটাই ছিল না, মানে ফিল্ম মেকিং রিলেটেড বা ফিল্ম রিলেটেড কোনো জিনিস মিডিয়া রিলেটেড এতটা স্পেশালি আমার টাইমে তো ছিলই না। তো তখন এরম বলতে মানে আমি এটা বললে ভুল হবে যে আমি খুব ছোট থেকে এটা প্ল্যান করেছিলাম, অবশ্যই একটা ফিল্মের প্রতি ইন্টারেস্ট ছিল, বাট পরবর্তীকালে যখন আমি ক্লাস 12 দিই সেই সময় আর কি একটু তখন ইন্টারনেটের সবে সবে রিচ হয়েছে, মোবাইলেই নেট চলতো আমার 2G-তে, ওইটা দিয়ে ব্রাউজ করতে করতে মানে যেটুকু আর কি জানতে পারি বা আশেপাশে তখন অনেকের থেকে জানতে পারি যে এই ধরনের করা যায়, তো সেই সময় আমি অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করি। অ্যান্ড দেন আস্তে আস্তে তো মানে বাকিটা বলতে পারো যে ওই হয় না যে মানে আমি হয়তো অতটা চেয়েছি কিনা জানি না, বাট এই ফিল্ডটা এই পুরো এই জগৎটা আমাকে মানে তার নিজে থেকে খুঁজে নিয়েছে, তো দ্যাটস হাউ একটার পর একটা কাজ হতে হতে। তো লাইফে কেমন ধরনের স্ট্রাগল করে তুমি এই জায়গাটা মানে এখন 10টা পরিচিতিটা হয়েছে, কিভাবে হয়েছে? হ্যাঁ স্ট্রাগল বলতে দেখো স্ট্রাগল আমরা সবাই করি, মানে সেটা সবাই আমরা করে চলেছি, মানে এটা মানে এরকম না যে আমি কিছু আলাদা করেছি, বাট হ্যাঁ এইটা বলতে পারি যে যেহেতু আমার এই ফিল্ডে ওরকম মানে কেউ আগে থেকে সেইভাবে পরিচিত ছিল না, মানে আমিও যখন যেরকম আমি বললাম যে আমি যখন ওখান থেকে আসি এখানে অ্যানিমেশন পড়তে, ইভেন সেই সময় আমি খুব ক্লিয়ার ছিলাম না যে কিভাবে এগোবো, মানে নেক্সট কি করা উচিত, আমি ইনিশিয়ালি ভেবেছিলাম হয়তো কোনো কোম্পানিতে আমি কাজ করবো বা কিছু, তারপরে মানে আস্তে আস্তে এটা বলতে পারো যে ওই হয় না যে মানে আমার এটার প্রতি একটা আলাদাই টান ছিল, ভালোবাসা ছিল, সেই করতে করতে একের পর এক মানুষের সাথে পরিচয়, মানে এখানে ভাস্কর দার সাথেও পরিচয়টা ওইভাবেই হয়, মানে একটা কাজের সূত্রেই মেনলি পরিচয়, এবং যেভাবে এখন ধরো মানে একদিন সেই মানে আই থিঙ্ক ওটা কখন হবে 2014 বা এরকম 14-15 বা ওই টাইমেরই ভাস্কর দার সাথে প্রথম পরিচয়, সেটা যেমন একটা কাজের সূত্রে পরিচয়, তারপরে এত দিন ধরে ভাস্কর দার সাথে যেভাবে কানেকশন আছে, এবং আজকে এই ইন্টারভিউটা আমি ভাস্কর দাকে দিচ্ছি, এই সেম এই ব্যাপারটাই সবার সাথে ঘটেছে, মানে বলতে পারো ওই কোনো না কোনো ভাবে কারোর সাথে কন্ট্যাক্ট হয়েছে, সেটার সাথে আস্তে আস্তে স্লোলি আমি আমার মানে আমি চেষ্টা করেছি যতটা ভালো তাদের প্রজেক্টটাকে করে দেওয়া যায়, এবং এইভাবে ধীরে 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 সবার সাথে মানে কানেকশন বিল্ড আপ হয়ে ফাইনালি একটার পর একটা করে কাজ হতে। কোনো এমন জিনিস আছে তোমাকে মোটিভেট করে, ইন্সপায়ার করে, মনে হয় আমি পড়ে যাচ্ছি, আমি টায়ার্ড হচ্ছি, আমি পারছি না, আবার মনে হচ্ছে না আমার দ্বারা হবে না, এত টাফ জিনিস হবে না, তারপরে বলে না এরা যখন পারছে আমিও তো পারতে পারি, সো এমনি কিছু হয়েছে লাইফে? অবভিয়াসলি সব সময় মানে এটা বলতে পারো যে এটা তো মানে প্রায় দিনই এরকম হয়, মানে ইভেন এখনো হয়, স্পেশালি এই লকডাউনের টাইমটা তো একটা হয়েছিল, বিকজ লকডাউনের টাইমে আই থিঙ্ক মানে আমাদের সবাই আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না, অ্যান্ড অল অফ সাডেন আমারও যেরকম হয় যে প্রথম যখন লকডাউনটা আমি হয়েছিলাম যে এটা এইটুকু আছে ঠিক আছে পেরিয়ে যাবে, বাট দেন ওটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন একবারই মানে কাজ যখন প্রায় একটা টাইম হয়েছিল যে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো কাজই হচ্ছিল না, ইন্ডাস্ট্রি কেন কোনো কেউই কাজ হচ্ছিল না, ইভেন যাদের সাথে আমি কাজ করে রেখেছিলাম এরকম অনেক কাজ পেন্ডিংয়ে চলে গেছিলো, যে তারাও তখন বলছিল যে হ্যাঁ এখন হাতে ফান্ডস আমরা পাচ্ছি না, দিতে পারছি না, এরকম সিচুয়েশনে তখন একটা টাইম তো মানে মনে হয়েছিল যে আর আদৌ হবে কি না, বাট দেন যাই হোক সামহাও ব্যাপারটা আস্তে আস্তে রিকভার হয়, অ্যান্ড মানে ঠাকুরের আশীর্বাদে বা সকলের সাপোর্টের জন্য এনি হাউ আবার ওটা রাইজ করে, অ্যান্ড এখন মানে এখনো ওইভাবেই চলছি, মানে কখনো মনে হয় যে হ্যাঁ হয়তো পারছি না, আবার কখনো মনে হয় পারছি, বাট ওটাই মানে আমার ইন্সপিরেশন বলতে পারো সবাই, মানে আমি খুব বড় বড় সবাইকে যেরকম আমি দেখি মানে যারা খুব সাকসেসফুল তাদেরকেও দেখি, তাদের সাথে সাথে মানে বলতে পারো যেহেতু এখন স্পেশালি সোশ্যাল মিডিয়া হয়েছে আমি অনেক সাধারণ মানুষকে দেখি, মানে অনেক ছোট মানে আমার থেকে হয়তো বয়সে ছোট বা তারা হয়তো সবে সবে অনেকে আছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হোক বিভিন্ন রকম হোক, অনেককে আমি দেখছি যে অনেক দিন ধরে খুব একটা রেগুলার স্ট্রাগল করছেন, তারা মানে কি লাইক অনেকের আমি এরকম আমি হয়তো এখানে নাম নিলে ওরকম আমি একে একে নাম নিতে পারবো না, কারণ অনেক জনকে আমি এরকম দেখি যারা ইন্ডিপেন্ডেন্টলি এত চেষ্টা করছেন একটা মানে লঙ্গার টাইম ধরে, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো এই ফেজে থাকলে পারবো না, বাট
তারা খুব সুন্দর তাদের স্ট্রাগলটা কন্টিনিউ করছে। তো এইটা দেখে আমার ডেফিনেটলি মানে ইন্সপিরেশন আমি সব জায়গা থেকেই পাই। তোমার সামনে রাইট হ্যান্ড সাইডে এই গ্যাজেটটা কি? এইটা এটা হচ্ছে বেসিক্যালি 3D প্রিন্টার। মানে বলতে পারো যে আমি এরকমই পাগল, হঠাৎ করে র্যান্ডমলি একদিনকে মনে হলো যে আমি মানে ভিএফএক্স তো করছি, বাট ডেফিনেটলি মানে আমার সবসময় এটা মনে হয় যে কিছু নিউ ট্রাই করা ভালো। অ্যান্ড রিসেন্টলি আমি ভিজুয়াল এফেক্টসের সাথে সাথে আমি একটু অ্যানিমেট্রনিক্স, যেটাকে বলে মানে ভিজুয়াল এফেক্টস অ্যানিমেশন অ্যান্ড দ্য ইলেকট্রনিক্স কম্বিনেশন করে যে জিনিসগুলো আমাদের হয় সেই ধরনের জিনিসগুলো আমি একটু রিসার্চিক্যাল ওয়ার্ক করছি, যেটা হয়তো যারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড তারা প্রায় দিনই কিছু না কিছু দেখতে থাকে, আমি এটা ওটা এক্সপেরিমেন্ট করি। তো এটা হচ্ছে 3D প্রিন্টার বেসিক্যালি। আচ্ছা, কি করে বেসিক্যালি এটা? 3D প্রিন্টার তোমার 3D-তে প্রিন্ট করে, যেমন আমরা 2D প্রিন্টারে কোনো কাগজের উপর কোনো ড্রয়িং মানে একটা ছবি দেখতে পাই, 3D প্রিন্টার বেসিক্যালি কোনো অবজেক্টকে প্রিন্ট করে, মানে যে কোনো অবজেক্ট, সেটা 3D প্লাস্টিকের উপরে কোনো অবজেক্ট বা এনি আদার ম্যাটেরিয়াল। এটা ইজিলি মার্কেটে অ্যাভেলেবল এই ধরনের মোটামুটি? হ্যাঁ, বাট এই অনেকে জানে না, বিকজ মানে এগুলো এটা হয়ে গেল মানে পার্টিকুলার একটা টাইপ অফ লোকের জন্যই কাজে লাগে, মানে এটা তো ঘরে ঘরে সবার ইউজের জন্য দরকার নেই। তো ওই আর কি, এবার আমি স্পেশালি মানে তুমি দেখেছো কিনা জানি না, আমি ওই রোবোটিক্স নিয়ে কিছু কাজ করছিলাম, তো এবার সেইগুলোর জন্যই সেই কাজের জন্যই আরো মেনলি না। তুমি VFX আর্টিস্ট, ওটা প্রাইমারি তুমি মেইন হচ্ছে VFX আর্টিস্ট, তারপর সিনেমাটোগ্রাফার, ইউ আর এ ব্রিলিয়েন্ট সিনেমাটোগ্রাফার, দেন ইউ আর এ ভেরি গুড এডিটর, ঠিক আছে, অ্যান্ড ইউ আর অলসো এ ভেরি গুড র্যাপ সিঙ্গার, ভেরি গুড লিরিক্স রাইটার অলসো। সো কীভাবে এতগুলি প্রফেশন একই সাথে নিয়ে চলো? মাল্টিটাস্কার it's very challenging, but you are one of rarest breed in fact that tumi equally shob jinish ke equal bhabe khub minutely khub detailing bhabe khub sundor kore perform kore. What is the mane tumi je ei je eto sundor bhabe perform kore er moddhe ki jinish ache, eto dedication ta kisher jonno ar kar jonno koro? এই ডেডিকেশনটা বা এটার অ্যান্সারটা তুমি নিজেই দিয়ে দিলে, এই যে তুমি মানে এত কিছু বললে, ওরকম কিছু না, অত ভালো কিছু করি কিনা জানি না, মানে সেটা তো দর্শকই বলবে বা তোমরা বলছো, তাই ডেফিনেটলি মানে বলতে পারো যে এই যে তোমাদের এই যে সাপোর্টটা, মানে আমি দেখো মানে ওই র্যাপের ব্যাপারটাও যেরকম তুমি তুললে, ওটা পুরো একদম আউট অফ দ্য কনটেক্সট একটা জিনিস। আমি যখন একটা পেজ বানাই সেই সিনচান বলে, আমি মানে ভাবতে পারিনি যে লোকে ওটাকে পছন্দ করবে, মানে আমি যেটা লিখছি ভেবেছিলাম লোকে তো খিল্লি করে জাস্ট এরকম উড়িয়ে দেবে কি বাজে, আমি তো ইভেন প্রিপেয়ার ছিলাম যে প্রচন্ড খিল্লি কমেন্টস আসছে, তারপরে দেখলাম যে না লোকে ওটাকে খুব পজিটিভলি নিয়েছে, মানে আমি যেটাই করছি সেটা পজিটিভলি নিচ্ছে। তো এটা বলতে পারো যে একরকম আই ফিল ভেরি লাকি যে আমি এরকম মানুষদেরকে দিয়ে সারাউন্ডেড আছি যারা সবসময় আমাকে চিয়ার আপ করেছে, মানে সেটা মানে এভরি টাইম, মানে ইভেন সিনেমাটোগ্রাফিটাও বলতে পারো যে আমি সেইভাবে সিনেমাটোগ্রাফি করবো বলে ভাবিনি। অ্যান্ড আই থিঙ্ক মানে আমার ফার্স্ট সিনেমাটোগ্রাফি কাজ, মানে ফার্স্ট বলতে তার আগে আমি একবার জাস্ট র্যান্ডামলি ক্যামেরা হ্যান্ডেল করেছিলাম, অ্যান্ড দেন একবার মানে যখন আমাকে প্রথম একটা কাজ পেলাম মানে প্রফেশনালি সিনেমাটোগ্রাফি করার জন্য একটা ডকুমেন্টারি ফিল্মে, সেটাই তো প্রথম তোমার সাথে আলাপ ভাস্কর দা। না না না, আমার মনে হয় তোমরা মিলে তোমাদের যে রিলায়েন্সে একটা ইনস্টিটিউশনে একটা তোমরা কাজ করেছো, তুমি গোলু অ্যান্ড আরো দশটা যারা রিলায়েন্সে যারা পড়াশোনা, ওই কাজটা ওয়ান অফ দ্য মানে আই থিঙ্ক ওয়ান অফ দ্য ভেরি রিয়েলেস্ট গুড ওয়ার্ক, ঠিক আছে, আমার মনে হয় ওটা খুব ভালো কাজ। আমাদের পরিচয়টা ঠিক আছে একটা শর্মার উপরে ডকুমেন্টারি বানাতে গিয়ে শুরু হয়, কিন্তু তোমার তার আগের থেকেও তো ভালো ভালো একটা তুমি শর্ট ফিল্মও করেছো, তুমি তো আগের থেকেই কাজ করছিলে, এই নাকি ওটাই ফার্স্ট করছিলাম? বাট হ্যাঁ, মানে সিনেমাটোগ্রাফি কাজটা ওটাই আমি বলছিলাম যে বেসিক্যালি সিনেমাটোগ্রাফি বলো এডিটিং বলো, মানে আমি দেখেছি আমি যখন যেটা চেষ্টা করছি মানে আমি আমার তরফ থেকে চেষ্টা করি যে আমি এট এ টাইম যেন সেই কাজটার উপরে মানে আমার 100% দিই, তো এইটুকু ফোকাস রাখার চেষ্টা করি, এবং সবসময় হয় না। আর যেরকম আমি মানে ভাস্কর যেরকম বললো যে আমার মেন প্রফেশনটা, আমার মেন স্ট্রিম প্রফেশন কিন্তু ভিজুয়াল এফেক্টস, তো আমি এটার উপরে এখনো মানে এখন বলতে পারো যে আমি আলাদা কাজ খুব কমই করি, মানে আমি সিনেমাটোগ্রাফি বা এডিটিং এর কাজ হয়তো মানে খুব রেয়ারই মানে আমার যেটা মনে হয় যে না একটা করি, বিকজ না করলে কোথাও একটা আমার মনে হয় যে হয়তো আমি আই এম লুজিং কানেকশন, ঠিক আছে, মানে আমার কোথায় না মনে হয় যে আমি ফিল্মের সাথে কানেক্টেড থাকি, মানে সেটা আমি সিনেমাটোগ্রাফি করে কানেক্ট সেটা একরকম কানেকশন হয়, এডিটিং করে হয়, ইভেন ডিরেকশন বলো বা
লেখা বলো, মানে সবকিছু, আমার মনে হয় যে আমি যত বেশি কানেক্টেড থাকি ফিল্মের সাথে তত বেশি হয়তো আমার সেটা সামহাও আমার ভিএফএক্সটাকেও সাপোর্ট করে, মানে হয়তো ভিএফএক্সটা আরো ভালো, মানে এই জন্যই হয়তো মানে সবাই একটা বলে যে অন্যদের থেকে কোথাও হয়তো একটু ভালো ভিএফএক্স হচ্ছে বা একটু বেটার কাজ হচ্ছে, বিকজ আই ফিল আই এম মোর কানেক্টেড থ্রু এভরিথিং। আমার মেইন একটা কোশ্চেন মনে মধ্যে এসছে, তোর বাবা মা বেসিক্যালি এমন একটা, বাবা চাকরি করে, মা হাউস ওয়াইফ, এই সিনেমা পোকাটা কি বাবা এনেছে কি মা এনেছে? মা তো সিরিয়াল উইয়াল দেখে, বাট এই পোকাটা কোথার থেকে এসছে? প্রশ্ন করছো? হ্যাঁ, ক্যামেরাম্যান। হ্যাঁ এই হ্যাঁ এটা প্রশ্নটা খুব ভালো। বেসিক্যালি দেখো ওইভাবে কেউ আনেনি যদি সত্যি বলি, এটা নিজে নিজে এসছে। তবে হ্যাঁ মানে ওই নিজে নিজে তো কিছু আসে না, কোথাও না কোথাও তারা না একটা বীজ কোথাও না কোথাও পোতা থাকে, সেখান থেকে গাছটা ওঠে। তো আমার বাবা ভীষণই ক্রিয়েটিভ, মানে আমার দেখতে গেলে বাবা মা দুজনেই ছিল ক্রিয়েটিভ। আমার বাবার মানে আমার বাবা যেহেতু আমার বাবা যখন আপব্রিঙিংটা ভীষণই গরিব ফ্যামিলি থেকে আসে, মানে পরবর্তীকালে বাবা জব পায় এবং সেই সময় আর কি মানে ফ্যামিলি নেসেসিটিটা এরকম ছিল যে জবটা করতেই হবে, মানে তাছাড়া কোনো অপশন ছিল না। তো আদারওয়াইজ আমার বাবা কিন্তু মানে অনেক ছোট বয়স থেকে, মানে হয়তো মানে আমার থেকেও ছোট স্কুল লাইফ বা একটু বড় হওয়া তখন থেকে কিন্তু বাবা লেখালেখি করতো, মানে সাহিত্য চর্চার সাথে থাকতো। তো বিভিন্ন রকমের বাবার অনেক বই আছে যেগুলো পাবলিশড হয়েছে, পোয়েট্রিজ আছে, লেখা রয়েছে। তো বলতে পারে যে কোথাও একটা হয়তো সেই ভেতর থেকে একটা ছিল সত্তা। হ্যাঁ এবার এটা অবভিয়াসলি ঠিক যে আমার বাবা মানে যে টাইমে বাবা যখন করে, আমার বাবা পুরো রেলওয়েতে সার্ভিস করে, তো একটা গভর্নমেন্ট এমপ্লয়ি মানে একটা গভর্নমেন্ট সার্ভিস করা লোক, তার বাড়িতে এরকম ফিল্ম বা এই সমস্ত ফিল্ডের কথা, আর যেরকম আমি বললাম যে মানে আমরা যে টাউন থেকে আসি সেখান থেকে মানে অতটা বেশি এইসবের চর্চা ছিল না। তো ওই সামহাও নিজে থেকে এই ব্যাপারটা আসে আর ধীরে 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 মানে এই সবার সাথে মিশতে মিশতে হয়ে। তো অ্যাকচুয়ালি তোমার ইন্সপিরেশনাল বলতে গেলে ইন্সপিরেশন আর মোটিভেশন তোমার বাবার থেকেই শুরু হয়। ডেফিনেটলি ছিল, চাহে বাবা বাবা এখন ছিল এখন মানে ছিল বলতে আমি বলছি যে মানে ইন্সপিরেশনটা এরকমই যে বাবা হয়তো কখনো মুখে বলে না, বা বাবা হয়তো এই ব্যাপারটা নিয়ে পার্টিকুলারলি যে ফিল্ম বা যেহেতু এই ধরনের ফিল্ডটা একটু আনসার্টেন, মানে অ্যাটলিস্ট স্টার্টিং করাটা ভীষণই, বিকজ এই ফিল্ডটা মোস্টলি ফ্রিল্যান্সারের ফিল্ড। তো সেই জায়গাটা অ্যাজ মানে বাবা অ্যাজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি সেটাকে ভীষণভাবে অপোজ করতো, বাট অন্য দিক থেকে ভেতরে ভেতরে আমার বাবা ক্রিয়েটিভ মানুষ। তো সেটা হয়তো সামহাও বাবা মানে সামনে একরকম বলছে বাট ইনডাইরেক্টলি আরেক রকম ভাবে ইন্সপায়ার করেছে। তো এইভাবে বলতে পারো যে আমার পুরো এই জার্নিটা শুরু। আচ্ছা ক্রিয়েটিভিটি, এমনি কোনো গুণী লোক আছে যাকে তুমি ফিল ইন্সপির মানে ইন্সপায়ার্ড হও? সবার থেকেই হই, মানে আমি এটা ইন পার্টিকুলার ওরম ভাবে বলবো না, বিকজ আমি মানে ওই যেরকম বললাম যে আমি সবসময় প্রচুর মানুষকে ফলো করি, ঠিক আছে, মানে সেটা একদম বলতে পারো যে সেটা রাইটার থেকে শুরু করে, সায়েন্টিস্ট থেকে শুরু করে, ইভেন ইউটিউবার্স, ইভেন বিভিন্ন মানুষ, মানে র্যান্ডমলি অনেক মানুষকে আমি ফলো করি। অ্যান্ড মানে আমি খুব ক্লোজলি ফলো করি, লোকজনকে অবজার্ভ করতে আমি খুব পছন্দ করি যে কে কিরকম কি বলছে, কিভাবে সে কিভাবে হ্যান্ডেল করছে সিচুয়েশন। তো আচ্ছা আমার মেইন কোশ্চেন আর একটা আছে যেটা খুব ইম্পর্টেন্ট ফর দিস চ্যানেল, কি কলকাতায় আগে 60s, 70s বা 80s-এ VFX ছিল না, ঠিক আছে, বাট তখনকার যে গ্রাফিক্স বা এডিটিং হতো, এফেক্টস যেগুলি হতো, ইট ওয়াজ সো ক্রিয়েটিভ, ঠিক আছে, চ্যালেঞ্জিং ছিল, ক্রিয়েটিভ ছিল, কেন কি এত অ্যাপ ছিল না, সফটওয়্যার ছিল না, আর এখন অনেকগুলি তফাত আছে। সো এই ব্যাপারটা আমি জাস্ট আমি এমনি বললাম, ঠিক আছে, কোশ্চেনটা এটা হচ্ছে কি এখনকার কলকাতায় তুমি যত এগোচ্ছ আর আগেকার কলকাতায় যে যেই ধরনের সিনেমা হয়েছে আর এখনকার কলকাতার যেই ধরনের সিনেমা বানানো হচ্ছে, ওয়াটস দ্য ডিফারেন্স ইন এডিটিং অর VFX? হ্যাঁ দেখো এটা খুবই একটা ভালো প্রশ্ন। তো বেসিক্যালি দেখো যেটা একটা হয় যে আগেকার দিনে সত্যি এটা ঠিক যে আগেকার দিনে তাদের ডিজিটাল ব্যাপারটাই ছিল না, তো তখনকার হিসেবে আমরা যে ক্রিয়েটিভিটি গুলো দেখেছি মানে অন শট বিভিন্ন জিনিস যে দেখেছি সেগুলো পুরোটাই মানে ওই পুরো ব্যাপারটা কিন্তু একটা আলাদাই ব্যাপার ছিল, পুরো অ্যানালগ ভাবে কাজগুলো করা, তখনকার দিনে যে গ্রাফিক্স এর কাজগুলো হতো মানে লিটারালি প্লেটস গুলোকে রিলস গুলো কেটে সেগুলোকে জোড়ানো বা তার মধ্যে মাল্টিপল লেয়ার করা, এই সমস্ত ব্যাপারগুলো অ্যানালগ একটা ব্যাপার পুরোই আলাদা ছিল। বাট মানে যতটা আমার যতটা আইডিয়া আছে যে কিছুটা আমি হয়তো এটা পুরোটা 100% ঠিক নাও হতে পারি, বাট তখনকার দিনে মোস্টলি বেশিরভাগ গ্রাফিক্স এর কাজ কিন্তু বোম্বে থেকে হতো, মানে যেগুলো আমাদের এখানকার হতো, এখানকার রেডি করা হতো এডিটিংটা পুরোটা, অ্যান্ড দেন রিলস গুলো ওখানে পাঠিয়ে ওই গ্রাফিক্স এর জিনিসগুলো করে নেওয়া, হয়তো কিছু কিছু এখানেও হতো। হ্যাঁ অ্যান্ড অবভিয়াসলি মানে
একটা সময় আমাদের এখানে তো মানে উই আর ইন দ্য ল্যান্ড অফ রে, তো সেখানে সব থেকে বড় মানে ক্রিয়েটিভ পাওয়ার হাউস তো সেখান থেকেই, তো তো ডেফিনেটলি তখনকার কাজ একরকম আলাদা। বাট হ্যাঁ এখন যদি আমি বলি তো এখন আমরা বাংলাতে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, মানে স্পেশালি বিকজ আমি এই পার্টিকুলার ফিল্ডে আছি বলে, দেখো আমাদের এটা যেটা মেন চ্যালেঞ্জ হয় সবার আগে সেটা হচ্ছে যে এখানকার ইনফ্রাস্ট্রাকচারটা এখনো সেই লেভেলের নয়। মানে যদি আমি সেই আগের বাংলা কম্পেয়ার টু আগের হোল ইন্ডিয়া বা বেঙ্গল টু ইন্ডিয়ার কম্পারিজনটা করি, সেই তখন যে স্কেলটা ছিল, মানে যদি বাংলা এখানে হয় ইন্ডিয়াও এখানে, আর এখন হয়ে গেছে যে ইন্ডিয়া বা ওই স্কেলটা অনেকটা এগিয়ে গেছে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, ইন টার্মস অফ সেটা যে বাজেটিং হয়, আর বাংলা সেখানে অনেকটাই পিছিয়ে আছে। মানে আমাদের বাজেট হয়তো মানে গ্লোবালি, আমাদের গ্লোবালি বলছি আমাদের ইন্ডিয়াতে যে বাজেটের ছবি হয়, মানে সেটা সাউথ হোক বলিউড হোক, তার তো বাংলার মানে সেটা হয়তো 1/10 বাজেটে কাজ হচ্ছে, তো সেখানে অবভিয়াসলি আমরা অনেকটাই ল্যাকিং করছি। বাট তাও আমি বলবো যে এখন বাংলাতে অনেক ভালো কাজ হচ্ছে, মানে টেকনিক্যালি এখানে যথেষ্ট ভালো, অনেকে আস্তে আস্তে ইমপ্রুভ করছে, অনেকটাই ভালো হচ্ছে, দেখা যাক আগামী দিনে আই থিঙ্ক আরো। মানে তুই বলতে চাইছিস কি ইন টার্মস অফ মানি অর ইন টার্মস অফ ওয়ার্ক? ইন টার্মস অফ মানি, ওটা তো মেইন রিজন। রিসেন্টলি চঙ্গেজ রিলিজ হচ্ছে জিতে, এমনি বলছে এটা অফ ট্র্যাক করতে পারি তো জিজ্ঞেস করছি, চঙ্গেজ রিলিজ করছে উইচ ইজ বাজেট হচ্ছে 5 crore to 6 crore, ঠিক আছে, পুরো ডাবিং ওয়াবিং নিয়ে সব ঠিক আছে, ওয়ার ইজ KGF, ইটস আই থিঙ্ক KGF এরই একটা ইন্সপায়ার্ড বলতে গেলে, ঠিক আছে, KGF 200 crore এর মুভি, এটা 5 crore, ঠিক আছে, ইন বেঙ্গল একটা চ্যালেঞ্জ তৈরি করে দিচ্ছে গ্লোবালি, ইভেন ইন্ডিয়া বলো গ্লোবাল মার্কেটে, দেখে কম বাজেটে আমরা একটা বেঞ্চমার্ক তৈরি করে দিচ্ছি যেটা অন্য কোথাও হয় না। মেবি যারা VFX করছে তারা খুব কম টাকায় করছে, বা সিনেমেটোগ্রাফার বা এডিটর খুব কম টাকায় অ্যাডজাস্ট করে করে দিচ্ছে, মানে হার্ডওয়ার্কটা নিজেকে দাঁড় করাবার জন্য ওটা সস্তায় বিক্রি করে দিচ্ছে নিজেদেরকে, ঠিক আছে, একদমই ঠিক। বাট এখানে বেঙ্গলের যেটা মেন প্রবলেম, মানে তুমি যেরকম বলছো যে এই যে 5 crore বা যে যে বাজেটেই ছবি হচ্ছে, মানে এখনো বেঙ্গল, মানে ওটা যে বললাম যে ইন্ডিয়ার কম্পারিজন করলে আমি যদি দেখি যে একটা ইন্ডিয়াতে যদি একটা ছবি যদি আমার হয়তো 100 crore একটা ছবি তৈরি হচ্ছে, তাতে যদি আমার আর্টিস্ট বাজেটটা একটা মানে একটা বিগ চাঙ্কও আর্টিস্ট বাজেট হয়ে যায়, মানে তার যদি ধরো 50% আর্টিস্ট বাজেটই চলে যায়, তো রিমেনিং 50% মানে 50 crore টাকা দিয়ে প্রোডাকশন হচ্ছে, সেটা কিন্তু একটা হিউজ ভ্যালুয়েশনের কাজ, মানে হয়তো তার থেকে আর্টটা কমই হলো, কিন্তু সেটাই যদি আমি বাংলাতে আসি, মানে বাংলাতে যেটা 5 crore হচ্ছে সেখানে আমি দেখছি যে আমার মানে ওই আর্টিস্ট বা এই জায়গারই বাজেটটা এত বেড়ে যাচ্ছে যে অ্যাকচুয়াল প্রোডাকশন বাজেটটা ভীষণই কম, সেটার মেকিং যে বাজেটটা, তো প্রোডাকশনে যত জন কাজ করছে বিভিন্ন মানুষ সব ক্রিয়েটিভ মানুষ, এদের বাজেটটা সবসময় কম, যেটা 1 crore ছবি হলে তার মধ্যে 60 lakh চলে যাচ্ছে হচ্ছে আমার পুরো ইয়েতে মানে আর্টিস্ট, এনাদের রিমেনিং 40 lakh বা 30 lakh দিয়ে পুরো প্রোডাকশনটা বেরোচ্ছে, তো এই এই ব্যালেন্সটার জন্য তো এখানে খুবই আমরা বিজি থাকি। থ্যাংক ইউ ভাস্কর দা আমাকে এত সুন্দর করে মানে এই ইন্টারভিউটা করার জন্য, অ্যান্ড যা দেখছো যারা এই পর্যন্ত দেখেছো তারা ডেফিনেটলি এই চ্যানেলটা ফিল মিডিয়াগ্রাফি দেখবে, নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওটা প্রেস করে দিও, বেল আইকনটাও প্রেস করে দিও, বিকজ মানে ভাস্কর দা এরকম সুন্দর সুন্দর ইন্টারভিউ বিভিন্ন ক্রিয়েটিভ মানুষদের থেকে নিচ্ছে, যেটা আমি এখন একটু আগে আলোচনা হচ্ছিল, মানে অলরেডি ভাস্কর দা অনেকে নিয়ে